আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো কথা বল কথা শোনার পর তারপর আমি কিন্তু আমার এলাকার মানুষ ও

একটা বিষয় হচ্ছে যে ভাই আমরা আসলে নাস্তিকদের ভিডিও গুলা দেখা ওদের পড়া লেখা মনে করেন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক সময় বিভ্রান্তিতে পড়ি কালকে এক ভাইয়ের উপরে আমার রাগ উঠছিল সে একটা নাস্তিকের ভিডিও দিছে পরে বলে ভাই দেখেন তো এটা জবাব দিতে পারেন নাকি পরে আমি বলি কেন পরে বলে এক ভাই আমার এটার জবাব চাইছে পরে আমি ভিডিওটা দেখছি ষোলো মিনিটের ভিডিও ছিল তো তো ভিডিওটা দেখা পরে মানে আমার খুব রাগ উঠছে ওনার উপর প্রামবুলি ভাই এটা তো সাধারণ জিনিস এটা আপনি কমন সেন্স দিয়ে হলো আপনি এটা খণ্ডন করতে পারবেন তো আপনি নিজে ইসলাম সম্পর্কে জানেন আপনি মানুষে কেন জবাব দিতে যান এটা তো তাহলে আপনার নিজের জন্য লজ্জাকর এবং আমাদের জন্য হতাশাজনক পরে সে বলে না ভাই আমার কাছে তো জানতে চাইছে এখন জবাব না দিয়েও পারি না বুঝছেন তো জি পরে আলহামদুলিল্লাহ ওনাকে জি ভাই বলেন

তো সে বিজ্ঞান মনস্ক মানুষ আমি আমি ভাইকে প্রশ্ন করেছিলাম যে বিগ ব্যাং কোন ল্যাবে আবিষ্কৃত হয়েছে এটা তো কোনো ল্যাবে আবিষ্কৃত হয় নাই বুঝাইছি আপনারা থিওরিক্যাল ফ্যাক্ট এখন এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই বিগ ব্যাং কে আমরা পঞ্চইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি পারি না আপনি মুক্তিযুদ্ধের যুদ্ধের ইতিহাস গোলা এটাকে আপনি অনুভব করতে পারেন বা আমরা পারি পারি না এটা সে আপনাদের ঐতিহাসিক ফ্যাক্ট কিন্তু এটা আমরা সবাই জানি এটা সত্য সূত্রাং যেখানে বিগ ব্যাং আপনি পঞ্চইন্দ্রিয় দ্বারা

পাঁচ মাস পরে কারণ আমি এখন একটু পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছি তো আপনার রেফারেন্স গুলা মুখস্থ করতে একটু সময় লাগে বিশেষ করে কম্পারিটিভ রিলিজিয়ান নিয়ে যেন আমি লাইভে যেন ভালোভাবে মানে ডেলিভারিটা যেন ভালোভাবে দিতে পারি

আসলে ভালোভাবে জানে যে কে বলবেন এই কথাটা বলতে সবাই যে আগে পড়াশোনা করতে হবে কোরআন হাদিস ঠিক করে জানতে হবে তারপরে আপনারা সবকিছু বলতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন একটু তো ভাইয়া প্লিজ

মহানবী সাল্লামে পর্যন্ত কত টিটকারি করছে পাগল টাগল বইলা ওরা তো সে তুলনায় কিছু না একটু ধৈর্য ধরে আসলে রাখতে হয় ভাই হ্যাঁ আর বিশেষ করে ওরা যে শুধু রসলকে গালি দেয় সেটা না ওরা আমাদেরকেও গালি দেয় এবং ইনবক্সে প্রচুর গালাগালি করে কিন্তু আমি কিছু বলি না ইভেন আমার টাইম লাইনেও যদি যান আমাকে এমন ভাবে গালাগালি করছে যেগুলো আমি স্ক্রিনশট ছিল সবাইকে দেখাইছি কিন্তু রাগ হওয়া যাবে না ভাই এই রাগটাকে ধরে রাখতে হবে এই আবেগটাকে ধরে রাখতে হবে আপনি যেই লাইনটা বলছেন এটা আসলে একজন মুসলিম হিসেবে আমাদেরকে মানায় না আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাফেরদের অন্তর জয় করছিল তার ব্যবহার দেখা হ্যাঁ অনেকে মনে করছে যে এই মুহাম্মাদে মনে হয় অনেক খারাপ অনেক মানে উদ্ভব পাগল টাইপের লোক যাই একটু মোহাম্মদের লগে একটু দেখা করে তো গেছে বাসায় তো মহানবী সাল্লাম এরকম আপ্যায়ন করছে তুই দেখার সাথে সাথে কালমে পড়ে ফেলাইছে এর জন্য একটা কথা অনুরোধ যে রাগ হওয়া যাবে না সব সময় ধৈর্য ধরে থাকবে নিজের আবেগটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন বুঝতে পারছেন ভাই জি বলেন আপনি ভাই আরেক শুনেন না আর আরেকটা এর আমি নাম জানি না সে একটা ডিসকাশন করছিল ইয়ার সাথে ওই আলেক না সোলারিন আলেকজান্ডারের সাথে

আমি আমার জীবন আমি যতটুকু সম্ভব আমার বুঝকেন হয়েছে যতটুকু আমি বহুত হেল্প করছি মানুষে বহুত উপকার করছি আমি জানিনা শূন্য কারো যেটা খরচ চুরিও করি না কারো অপকারও করি না আমি এখনো পর্যন্ত আমি মানুষের উপকার করে আসছি তবে আল্লাহর রাস্তায় উপকার করা আমার একটা शौक আমি আমার এটা शौक যে আমি এইরকম আমি আমার মাঝে মাঝে মধ্যে বলি

আসবেন আমাদের সিরিয়াল বাই সিরিয়াল কারোর সাথে করার ধাক্কা লাগে না কেন ওই যে ইয়ে হয়েছিল কিনা বিং হয়েছিল ওই সময় ধাক্কা লেগে পৃথিবীটা সৃষ্টি হয়েছিল আপনাদের কেউ বলতে পারতেছে না কেন সৃষ্টি

জি আলী ভাই আপনি তো অবশ্যই জানেন যে কোরআনটা কোন জায়গায় ভুল আছে বা কোন জায়গায় খারাপ আছে আমরা চেঞ্জ করতে পারলাম না কেন আমরা চেঞ্জ করব না যেন আপনি তো জানেন যে রাইট ইজ রাইট ওয়ে মজার বিষয় কি ভাই জানেন আমি কোরআন শরীফটা 10 বার না আরো বেশি হবে আমি হিসাব রাখি নাই প্রচুর পড়ছি যে মানে ইভেন নাস্তিকদের নজর দিয়ে আমি পড়ার চেষ্টা করছি ভাই মানে আল্লাহর কসম করেও যদি বলি ভুল হবে না আমি নাস্তিকদের নজর দিয়ে যে মানে ভুল ধর্ম আজকে কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি কনটেক্সটটা ছাইড়া দেই

জি 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 আমি আপনার সাথে একমত তসলিমার জীবনী পড়লেই আপনার এই কথাটা সত্যতা প্রকাশ পায় বা সত্যটা ফুটে ওঠে আমি অলরেডি লিখতে ছিলাম তো আমি অলরেডি লিখতে তো এই জিনিসগুলোর মধ্যে আমি লাখ লাখ টাকা নষ্ট করছি আমার এভরি মান্থ 1 লক্ষ টাকা বাজেট থাকে শুধু এই দুই টাইমের মধ্যে শুনছেন কি বলছি জি 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 এভরি মান্থে আমার যে আল্লাহ যে কিমনি আমরা কথা আল্লাহ বাঁচাইছে অনে আমি 200 টাকা খরচ করি নালাই দিলাম আমরা গো আমি আল্লাহ ভালো আছি বহুত ভালো আছি ভাই

উনি মানে ব্যাখ্যা বিশ্লেষণে পরে যান আগে মূল কথাটা জবাব দিয়ে নেন তারপরে জবার ব্যাকগ্রাউন্ডে উনি তারপরে আপনার বিস্তারিত ব্যাখ্যা করেন মূল জিনিসটা আগে উনি বলে কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আমি মানে আমি পজিটিভ চিন্তা করি আপনি একটা পজিটিভ কথা বলি আপনি যে হাসি দিয়া কথা বলেন না হাসি দিয়া কথা বলেন না জি জি ভাই প্লিজ কিপ ইট আপনি সবসময় একটু নাস্তিকের ভালো কাজ করে আর যেভাবে মানুষের প্রশ্ন করে জায়গা ওর প্রশ্ন ঠিক আছে আমি পরে কথা বলবো যেকুবের দাসকে লাইভে আমি পরে মেসেঞ্জারের ফোন দিয়ে কথা বলবো ভাইয়া হম

যে উনি কতটা আবেগই হয়ে গেছেন আসলে প্রায়ই উনি নাস্তিকদের বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছিল আল্লাহ তালা তাদেরকে ফিরে আনছে আলহামদুলিল্লাহ এটা কেন এটা কোন কারণে এটা মূলত তারা নিরপেক্ষ ছিল তারা ভাবছে তারা কম্পেয়ার করছে নাস্তিকদের ভিডিওগুলো দেখেছে আমাদের ভিডিওগুলো দেখেছে দেখে কম্পেয়ার করে দেন উনি সিদ্ধান্ত নিছে যে না হ্যাঁ নাস্তিকরা আসলে গোজামিল দেয় ওরা ওদের চরিত্রের মধ্যে প্রশ্নবিদ্ধ প্রশ্ন আছে তো এটা মূলত আলহামদুলিল্লি এটা এটা আল্লাহ তালা রহমত আমাদের কিছু না আমরা খুবই সাধারণ একজন মানুষ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা এই ভাইকে কবুল করুক এবং যারা আমাদের এখানে দাওতি কাজ করতেছে আল্লাহ তালা তাদেরকে কবুল করুক এবং সব আল্লাহ তালা জান্নাতুল ফের দান করুক সত্যের পথে আপনাদের সবাইকে আহ্বান আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন মূলত আমি উনি আমি রেকর্ডটা করেছি ইনশাআল্লাহ ভাইকে না জানিয়ে রেকর্ডটা করেছি কারণ হয়তোবা উনি রাজিও হবেন না ইনশাআল্লাহ পরবর্তীতে অ্যাপটা আপলোড দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়াবেরাক